ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। জি, পরমাণুর ক্রমবিকাশ কিভাবে আস্তে আস্তে এই পর্যায়ে আসলো, পরমাণু জিনিসটা কি, আমরা এগুলো বোঝার চেষ্টা করব। জি, পরমাণু খুব ক্ষুদ্র কণা, এই পেজটা দেখতে পাবেন পরের পেজে। হ্যাঁ, খুব ক্ষুদ্র কণা, পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় না, সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার পর পরমাণু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে। জি, পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ভিন্নতার কারণে পরমাণু ধর্মে পার্থক্য দেখা যায়। এখন পর্যন্ত 118 রকম পরমাণু আবিষ্কার হয়েছে। কত রকম? 118 রকম। 118 রকম, এবং প্রত্যেকটাতে এই ইলেকট্রনের সংখ্যা ভিন্ন, প্রোটনের সংখ্যা ভিন্ন ভিন্ন, এই জন্যই তাদের ধর্ম ভিন্ন, ধর্ম ভিন্ন। বুঝতে পেরেছ? জি। এই যে আমরা শব্দটা দিলাম পরমাণু, এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো অত্যন্ত ক্ষুদ্র, শুধু ক্ষুদ্র না, অত্যন্ত ক্ষুদ্র। এরকম 118 ধরনের পরমাণু আবিষ্কার হয়েছে, যাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। এই 118 রকম পরমাণুতে 118 রকম প্রোটন আছে, ইলেকট্রন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো। দেখো, এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা কি শিখবো, এটাকে আমরা বলি শিখন ফল। যা শিখবো সেটা বলা হয় শিখন ফল। এই অধ্যায় পাঠ শেষে আমরা শিখব কি, পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবো, ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবো, আইসোটোপ ব্যাখ্যা করতে পারবো, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবো, আয়ন কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে পারবো, ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য করতে পারবো, অ্যানায়ন ও ক্যাটায়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত প্রণয়ন করতে পারবো, আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারবো, আমাদের জীবনে আইসোটোপের অবদান উপলব্ধি করতে পারবো। এই জিনিসগুলো আমরা এখানে শিখতে পারবো। বুঝতে পেরেছো? এই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে। জি। আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে শেখার চেষ্টা করব। প্রথমে আমরা আসি পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। এই বিকাশ মানে হলো কিভাবে আস্তে 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 বৃদ্ধি হচ্ছে, ক্রমবৃদ্ধি বা উন্নতি, এটাকে আমরা বিকাশ বলতে পারি, তাই না? একটা সময় তো মানুষ এরকম ছিল না, পরমাণু সম্পর্কে তো জানতো না, আস্তে 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 এই পর্যায়ে এসেছে মানুষ। জি। পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা আমরা আগে থেকেই জানি, আগের স্লাইডে আমরা এটা পড়লাম যে পরমাণু কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই রকমের, একটা হলো অণু আর একটা হলো পরমাণু। কি? অণু আর পরমাণু। পরমাণু, বুঝতে পেরেছ? জি স্যার। অণু থেকে ছোট হলো পরমাণু। এই পরমাণু শব্দের মধ্যেও অণু আছে, মানে অণু, এটা অণু যার বাংলা হলো ক্ষুদ্র, পরমাণু, পরমাণু মানে হলো পরম যোগ অণু, অণু পরমাণু যোগ অণু, পরম মানে অত্যন্ত ক্ষুদ্র, মানে অণু মানে হলো ক্ষুদ্র আর পরমাণু মানে হলো অত্যন্ত ক্ষুদ্র। তাহলে দুইটাই কণা, কণা পরমাণু ও কণা, পরমাণু বেশি ক্ষুদ্র, পরমাণু একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। জি, ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞানী যারা যারা পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু আবিষ্কার করে তাদেরকে বলা হয় বিজ্ঞানী।
আর যারা দেখে দেখে তাদের বুদ্ধিমত্তা দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করে তারা হলো দার্শনিক। দার্শনিক দেখে দেখে দর্শন, দর্শন মানে দেখা, যারা দেখে দেখে, এদের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না। বহু বছর আগে যখন কোনো কেমিস্ট্রি ল্যাবরেটরি ছিল না, যখন কোনো ফিজিক্স ল্যাবরেটরি ছিল না, যখন এক্সরে আবিষ্কার হয়নি, যখন রেডিও টেলিভিশন মোবাইল কিছু আবিষ্কার হয়নি, তারা কি দেখবে? তারা আকাশ দেখতো, তারা দেখতো, চন্দ্র দেখতো, সূর্য দেখতো, দেখে দেখে বিভিন্ন মতামত ব্যক্ত করত, তারা হলো দার্শনিক। আর এই 100-200 বছর আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ এসেছে, তারাই হলো বিজ্ঞানী। হ্যাঁ, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এ ছিল দার্শনিক। এখন জন্মগ্রহণ করলে হয়তো বিজ্ঞানী হতো, কিন্তু তখন বিজ্ঞানী হওয়ার সুযোগ ছিল না, ছিল না। হ্যাঁ, যীশু খ্রিস্টেরও 400 বছর আগে জন্মগ্রহণ করেছে। এখন আমাদের সাল কত? 2020, তার সাথে 2020, তাহলে 2420 বছর আগে, 2400, চিন্তা করতে পারো অনেক বছর। হ্যাঁ, আমরা তো 100 বছর আগের কথাই ভুলে যাই, আমার দাদার কথাই মনে থাকে না, আমার দাদাকে তো যদি আমি দেখিনি। তাহলে চিন্তা করো, 2420 বছর আগে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করে। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা ভাগ করা যায়, যা আর ভাগ করা যায় না, কণা দ্বারা গঠিত। উনি মতামত দিয়েছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, কিন্তু এটাকে আর ভাগ করা যাবে না। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। এই অ্যাটম আসলে তো উনি পরমাণু নাম দেননি, কারণ আমরা হয়তো বলছি বাংলা ভাষায় পরমাণু, কারণ উনি তো বাংলা জানতেন না। উনি নাম দিয়েছিলেন আসলে অ্যাটম, অ্যাটমস, কারণ এই শব্দটা হলো গ্রিক শব্দ, উনি গ্রিক দেশের, ওই জন্য ওই শব্দটা উনি জানতেন, পরমাণু তা জানতেন, যাই হোক আমরা পরে পরমাণু করেছি এটাকে। তাহলে উনি আসলে পরমাণু নাম দেননি, উনি নাম দিয়েছিলেন অ্যাটম, আমরা বাংলা করে বলছি হ্যাঁ পরমাণু, ঠিক আছে। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমোস থেকে, অ্যাটমোস ছিল অ্যাটমোস, ওই শব্দ থেকে উনি অ্যাটমোস কে করলেন অ্যাটম, যার অর্থ হলো অবিভাজ্য। উনি যেহেতু বলছিলেন তার মত, হ্যাঁ উনি যেহেতু বলছিলেন যে তার মতামতে উনি বলছিলেন যে হ্যাঁ এটাকে আর ভাগ করা যায় না, এই জন্য এটা হলো তোমার অ্যাটমস। তার সমসাময়িক সময়ের আরো দুজন দার্শনিক প্লেটো, প্লেটো প্লেটো অ্যারিস্টটল এবং অ্যারিস্টটল, এরা আসলে দার্শনিক, এরা আসলে আর মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন, মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। হ্যাঁ, ডেমোক্রেটাস যে মতবাদ দিল, ওই প্লেটো এবং অ্যারিস্টটল তার বিরোধিতা করলো, তারা মেনে নিল না, তারা একমত হলো না, একমত হলো না। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াস, এদেরকে কণা বলা যাবে না, কণা কন্টিনিউয়াস একটা জিনিস। তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবা। মার্বেল খেলে, মার্বেল মার্বেল সাই খেলেছি, হ্যাঁ আঙ্গুল দিয়ে, হ্যাঁ দেখেছো তো। তাহলে এগুলো ধরনের একটুকে আমরা যদি বলি, এগুলো কণা, আলাদা আলাদা কণা। হ্যাঁ, কিন্তু তোমার মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে, কারেন্ট চলে গেলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছো কখনো? হ্যাঁ হ্যাঁ জ্বালাইছি। হ্যাঁ, দেখবা যে ওইতে জ্বালাইছো তুমি ফ্ল্যাশ লাইটটা, ওর মধ্যে কোনো রকম আলাদা আলাদা নাই, একসাথে। এটাকে বলা হয় তোমার ওয়েভ, কিন্তু তখন এত তো ধারণা ছিল না। অ্যারিস্টটল বললো যে আসলে এটা নিরবচ্ছিন্ন, কন্টিনিউয়াস, ওরকম মানে আলাদা আলাদা না, কণা কণা নাই। একে যতই ভাঙ্গা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে, এদের ভাঙ্গা যাবে, ভাঙ্গা যাবে, আজীবন ভাঙ্গা যাবে, ছোট করা যাবে। এই আমরা এখানে দেখি এই মতবাদটা, ডেমোক্রেটাসের যে মতবাদ ছিল, এই
একটা কাদামাটি নেওয়া হলো, হ্যাঁ এটাকে দুই ভাগ, দুই ভাগ করে আবার এটাকে ভাগ করো, আবার এটাকে ভাগ করো, আবার ভাগ করো, আবার ভাগ করো, আবার ভাগ করো, আবার ভাগ করো, তাহলে ভাগ করতেই থাকবে, ভাগ করতে থাকবে। কিন্তু একটা সময় এসে আমরা যে এটা ডেমোক্রেটাস, ডেমোক্রেটাস বললো যে এক সময় আসবে যখন পরমাণুতে পরিণত হবে তখন এটাকে আর ভাঙ্গা যাবে না। এটাই হলো, এটাই হলো পরমাণু। তুমি কি কথা বুঝতে পারতেছ? জি স্যার, হ্যাঁ দেখতেছি আমি। আচ্ছা, এখন এই যে এই সময় এসে এখন 2020 সাল, 1803 সাল ইংরেজি বিজ্ঞান চন্দ্র, 1903 2003 আর হলো এদিকে তোমার 17 বছর, তার মানে হলো 217 বছর আগে মাত্র এই সময় বিজ্ঞানী, এই প্রথম বিজ্ঞানী, ওটা হলো 2000 আর এটা হলো 200 আগে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষা লব্ধ তথ্যের উপর ভিত্তি করে বলো জন ডাল্টন, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মতবাদ, সবার উপর মতবাদ পেশন করে, হ্যাঁ পরীক্ষা লব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙ্গা যায় না, যায় না। সে ওই ডেমোক্রেটাসের কথাটাই বললো, আবার ডেমোক্রেটাস বলেছিল আর ভাঙ্গা যায় না, আর প্লেটো বলেছিল ভাঙ্গা যায়, ভাঙ্গা যায়। পরে প্রায় 2000 পরে বছর পরে এসে উনি একই কথা বললেন যে এটাকে আর ভাঙ্গা যায় না, ডাল্টনের মতবাদ সকলে গ্রহণ করে, সবাই গ্রহণ করলো, ফলে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়ে গেল, অ্যারিস্টটলের মতবাদ হয়ে গেল, ওই ডেমোক্রেটাসের কথাটাই থেকে গেল 2000 বছর পরে এসে। গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস, হ্যাঁ আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়। এখন আমরা জানতে পারলাম মানে যে ডেমোক্রেটাস যেটা বলেছিল বা জন ডাল্টন যেটা বলেছিল সেটাও ঠিক না, পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য, এটাকে ভাগ করা যায় ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেকে পরমাণু মডেলের প্রস্তাব করেন, এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। এখন আমরা যেটা পড়ি মানে একদম সারা বিশ্ব পড়ে সেটা হলো বোরেরটা, ফাইনাল বোর, এরপরে একজন দুজন দিয়েছে কিন্তু এখনো এত কঠিন কেউ বুঝতে পারে না, কেউ কাউকে বুঝাতে পারে না, এই জন্য এখনো বোরের এটা চলে। এটা হলো তোমার 1913 সালের ঘটনা, এই 1913 মানে 107 বছর আগে ওইটাই চলতেছে এখন পর্যন্ত। আর রাদারফোর্ড দিয়েছিল হলো 1911 সালে, রাদারফোর্ড হলো শিক্ষক আর বোর হলো ছাত্র, হ্যাঁ বোরেরটাই ভালো হয়েছে, কারণ প্রথমে বোর যখন রাদারফোর্ড দেয় তখন রাদারফোর্ডের ছাত্র ছিল, সে ওর সঙ্গে কাজ করেছিল তখন শিখে ফেলেছে কোথায় ভুল ছিল কি দেখে নিয়ে পরে উনি ঠিক করে দিয়ে দিছে, দিয়ে ক্রেডিটটা হয়ে গেছে বোরের। বুঝতে পেরেছ? 107 বছর আগে এখন এটা চলতেছে। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। জি, ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান, পরমাণুতে ধনাত্মক আধান ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, পরমাণুর একদম মাঝামাঝি জায়গায় কেন্দ্র যেটাকে বলা হয়, পরবর্তীতে এটাকে নাম দিয়েছে নিউক্লিয়াস, ওই জায়গায় নিউক্লিয়াস, হ্যাঁ ওই জায়গায় ধনাত্মক আধান আছে, ওই জায়গায় একটা আধান, হ্যাঁ ওই জায়গায় ভর আছে, সমস্ত ভর ওই জায়গায় আছে, তিনি তার নিউক্লিয়াস, তিনি ওর নাম দিলেন নিউক্লিয়াস, প্রথমে রাদারফোর্ডে এটা নাম দিলেন নিউক্লিয়াস, তার আগে নিউক্লিয়াস সম্পর্কে কেউ জানতো না। তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, উনি বললেন বেশিরভাগ জায়গা ফাঁকা, কতটা ফাঁকা আমরা যদি বলি যে একটা পরমাণুর যদি আয়তনকে আমরা যত বড় বিবেচনা করি
নিউক্লিয়াসের আয়তন 1 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। ফুটবল খেলেছো কোনোদিন স্যার? ফুটবল হ্যাঁ খেলেছি। তাহলে ওই ফুটবল কি বড় মাঠ যদি হয়? অরিজিনাল মাঠ কিন্তু, হ্যাঁ বিদেশিরা খেলে আমাদের পাড়ায়, আমরা ছোট ছোট জায়গায় খেলি, ওরকম একটা মাঠের তুলনায় ফুটবল যত ছোট তুলনায় নিউক্লিয়াস সেরকম ছোট। ফুটবল আসলে আর খেলা হয় না স্যার, এখন আমি ফ্রি ফায়ার না ব্যস্ত আর কি। মানে স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, দুর্বলতা বোধ করলাম। যে দেখো পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আরে চুলকাও, ওই জায়গাগুলোতে ইলেকট্রন থাকে। পরমাণু আর নিউট্রন থাকে 1 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। হ্যাঁ, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোন নাই, ওই ঋণাত্মক আধানযুক্ত কণার নাম দিলে মানে ইলেকট্রন, ইলেকট্রন, এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন আর নিউট্রন, নিউট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেক্ট্রন, ইলেকট্রন ইলেকট্রন চতুর্দিকে ঘুরতেছে আধানযুক্ত। হ্যাঁ, রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, সৌরজগতের মতো। হ্যাঁ, সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে, এই যেমন প্রোটন নিউট্রন কে নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি, বলেননি নির্দিষ্ট কক্ষপথ, এটা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে। হ্যাঁ, ইলেকট্রন গুলো নিউক্লিয়াস কে কেন্দ্র করে ঘোরার সময় তাদের আলাদা আলাদা রাস্তা আছে, কক্ষপথ মানে রাস্তা আছে, সেই সম্পর্কে উনি কোনো ধারণা দিতে পারেননি। বিজ্ঞানী বোর পরবর্তীতে মানে 2 বছর পরে বিজ্ঞানী বোর পরবর্তীতে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। তাহলে আরো কণা আছে, ক্ষুদ্র কণা আছে, সেগুলোর নাম হলো ইলেকট্রন, সেগুলো ইলেকট্রন, এটা হলো প্রোটন এবং নিউট্রন। নিউট্রন পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, কোথায়? নিউক্লিয়াস কেন্দ্রে, কেন্দ্রে নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে, সম্পূর্ণটাই, কারণ ইলেকট্রনের ভর নাই বললেই চলে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা, ফাঁকা ফাঁকা একদম। হ্যাঁ, ফাঁকা থাকে না প্রকৃতপক্ষে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। এই যে দেখি, দেখো মানে এটা ছিল রাদারফোর্ডের একটা পরীক্ষা, রাদারফোর্ডের একটা পরীক্ষা, তোমাদের বইতে নাই, আমি এটা তৈরি করেছি আমি আলাদা থেকে বোঝানোর জন্য। এটা রাদারফোর্ডের একটা পরীক্ষা, বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করেছিলেন 1911 সালে। কত সালে? 1911। হ্যাঁ, উনি কি করেছিলেন, এই হলো, এটা একটা মেটাল অ্যাটম, এটা একটা ধাতু অ্যাটম, হ্যাঁ ধাতু পরমাণু। জি জি, এই যে এখানে, হ্যাঁ বুঝতে পারতেছি, অ্যাটম, এই যে এই রাদারফোর্ডের একটা ধারণা। হ্যাঁ, আর এই যে নীল নীল, এগুলো হলো ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রন, হ্যাঁ চতুর্দিকে ঘুরতেছে, এটা নির্দিষ্ট কোন কক্ষপথ নেই, ওটা দেখেই তো ভাবলাম এটা রাদারফোর্ড, কারণ সে প্রথমে বলছে তার কোনো নির্দিষ্ট কক্ষপথ থাকবে না, আর এটা নির্দিষ্ট পথে গোল করে ঘুরবে, এটা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে। এই যে জায়গাটা না, এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস আর এর ভিতরে নিউট্রন প্রোটন। হ্যাঁ, এখানে ধনাত্মক এই জন্য হয়েছে, ঠিক আছে, ধনাত্মক মানে হচ্ছে প্লাস,
প্রচন্ড বেগে মানে একদম বম্বাস্ট করার মতো করে ছেড়ে দিয়েছিল। দেখা গেল যে এই যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসটা দেখো সোজা পার হয়ে চলে গেল। কারণটা কি? কারণটা হলো যখন দেখা গেল যে কোন নিউক্লিয়াসের কাছাকাছি গেছে তখন নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জ যুক্ত, আর এই যে আলফা পার্টিকেল এটাও ধনাত্মক চার্জ যুক্ত, ধনাত্মক আদান, এই জন্য বিকর্ষণ করবে আর পিছনে ফিরে আসবে বা বেঁকে যাবে। আর যে জায়গায় ধনাত্মক চার্জ নাই নিউক্লিয়াস নাই সেখান দিয়ে পার হয়ে চলে যাবে। এই বাধাপ্রাপ্ত হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? জি স্যার।